সরকারের নির্বাচনী খেলায় বিএনপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপির দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নিজেদের তৈরি করা রাজনৈতিক দল দিয়ে নির্বাচন করছে আওয়ামী লীগ। তিনি অভিযোগ করেন, প্রতিদিনই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা তার। যে আর একবার গণতন্ত্র খাদে পড়েছে, ফেলা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই গণতন্ত্র ইনশাল্লাহ আবার আমরা ফিরে পাব এই বিএনপি নেতৃত্বে এবং তার আমাদের নেতা দেশে নায়ক তারেক রহমানের। সরকারের নির্বাচনী খেলায় বিএনপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপির দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নিজেদের তৈরি করা রাজনৈতিক দল দিয়ে নির্বাচন করছে আওয়ামী লীগ। তিনি অভিযোগ করেন, প্রতিদিনই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা তার। যে আর একবার গণতন্ত্র খাদে পড়েছে, ফেলা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই গণতন্ত্র ইনশাল্লাহ আবার আমরা ফিরে পাব এই বিএনপি নেতৃত্বে এবং তার আমাদের নেতা দেশে নায়ক তারেক রহমানের। সরকারের নির্বাচনী খেলায় বিএনপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপির দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নিজেদের তৈরি করা রাজনৈতিক দল দিয়ে নির্বাচন করছে আওয়ামী লীগ। তিনি অভিযোগ করেন, প্রতিদিনই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা তার। যে আর একবার গণতন্ত্র খাদে পড়েছে, ফেলা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই গণতন্ত্র ইনশাল্লাহ আবার আমরা ফিরে পাব এই বিএনপি নেতৃত্বে এবং তার আমাদের নেতা দেশে নায়ক তারেক রহমানের নেতৃত্বে।